হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। যারা তোমরা এবার এসএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণ করতেছো তাদের জন্য ইংরেজি ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফগুলো আসে, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে প্যারাগ্রাফ কতগুলো প্যারাগ্রাফ পড়লে আমি আসলে কমন পাবো বা আমি একটু নিশ্চিন্তে পরীক্ষা হলে বসতে পারবো। তো সেই জন্য দেখো, আমরা কিন্তু তোমাদের ফার্স্ট পেপারের জন্য অনলি 60টি প্যারাগ্রাফ রেখেছি। তুমি যদি এই 60টি প্যারাগ্রাফ কোনোভাবে কমপ্লিট করে যেতে পারো, আমি আশা করতেছি ইনশাল্লাহ তোমরা 100% কমনে নিশ্চয়তা থাকবে। আর এরপরও তোমরা কিন্তু নিয়মগুলো শিখে যাবে। দেখো, বিভিন্ন টপিক্সের উপরে কিন্তু আমাদের ক্লাস দেওয়া আছে, যেমন সামাজিক সমস্যা সংক্রান্ত একটি প্যারাগ্রাফ দিয়ে অনেক প্যারাগ্রাফ লেখা যায়, তারপরে দিবস সংক্রান্ত প্যারাগ্রাফগুলো অনেক লেখা যায়, রুম সংক্রান্ত প্যারাগ্রাফগুলো একটি দিয়ে অনেকগুলো লেখা যায়। তোমরা কিন্তু এই ফর্ম্যাটগুলো চাইলে পড়তে পারো এবং বলতে পারো কোথায় পাবো এই ফর্ম্যাটগুলো। আমাদের ইউটিউব চ্যানেলেই কিন্তু প্লে লিস্টে গিয়ে প্যারাগ্রাফ নামে যে ফোল্ডারটা করা আছে বা লিস্টটা করা আছে, তোমরা সেখানে কিন্তু পেয়ে যেতে পারো। তো সেগুলো কিন্তু ফলো করে ঢুকতে পারো, তাহলে কিন্তু তোমাদের কমনে নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তারপরও তোমরা যারা আলাদা করে প্যারাগ্রাফ পড়তে চাচ্ছ, তাদের জন্য কিন্তু এই 60টি প্যারাগ্রাফ সাজানো। তুমি একটু দেখে নাও যে এই 60টি তোমাদের কমপ্লিট হয়েছে কিনা। এটা কিন্তু একদম শেষ সময়ের প্রস্তুতি, একটু ভালো করে দেখো যে এই 60টি প্যারাগ্রাফ তোমার পড়া হয়েছে কিনা। প্রথম যে প্যারাগ্রাফটা সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার, ঠিক আছে? ডেঙ্গু ফিভার কিন্তু সামাজিক সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ দিয়ে লেখা যায়, ঠিক আছে? এরপরে হচ্ছে দুই নম্বরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? তো এই ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এটাও কিন্তু তোমরা সামাজিক সমস্যা সংক্রান্ত দিয়ে লিখতে পারবে। এরপর তিন নম্বরে যে প্যারাগ্রাফটা লিখেছি সেটা হচ্ছে পহেলা বৈশাখ, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ, তোমরা এটা কিন্তু পড়বে। এবার সমসাময়িক ব্যাপারে যে প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এই বছরে সেটা হচ্ছে দ্য হিস্টোরিক স্পিচ অফ 7th মার্চ, ঠিক আছে? 4 নম্বর প্যারাগ্রাফে তোমরা ঐতিহাসিক ভাষণ, 7ই মার্চের ভাষণ, এটা নিয়ে যে প্যারাগ্রাফটা আছে সেটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবে, ওকে? এরপরে 5 নম্বরে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই প্যারাগ্রাফটা পড়া থাকলে কিন্তু অনেকটা উপকার হয়। মাঝে মাঝে দেখা যায় এটা খুবই মানে অনেকবারই আসে, অনেক পরীক্ষায় আসে। তো এটা কিন্তু তোমরা চাইলে আমাদের দিবস সংক্রান্ত যে প্যারাগ্রাফটা আছে সেটা দিয়েও পড়ে ফেলতে পারো। সেটা পড়ে রাখলে কিন্তু এটার সাথে অন্য অন্য প্যারাগ্রাফও হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে আমরা 6 নম্বরে যেটা রেখেছি ফার্স্ট পেপারে সেটা হচ্ছে ফোক মিউজিক, মানে বাউল সঙ্গীত। তো এই 6 নম্বর এই প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট ফার্স্ট পেপারের জন্য, এটাও তোমরা পড়বে। এরপর 7 নম্বরে লাস্টে যে প্যারাগ্রাফ রয়েছে ফিমেল এডুকেশন, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের ফিমেল এডুকেশন, এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই 60টি প্যারাগ্রাফ যদি তুমি পড়ে যাও, আশা করছি কমন পাবে। তারপর আরও একটা কথা বলি, এইটা তো আমরা শুধুমাত্র ফার্স্ট পেপারের জন্য বলেছি। আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদের যতগুলো প্যারাগ্রাফ দিয়েছি সবগুলো যদি তুমি ফলো করে যেতে পারো, তাহলে আশা করতেছি তোমরা দুইটি পেপারেই কমনের নিশ্চয়তা থাকবে। তো আরও যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চাও অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।